আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা খান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের ভাইয়া কদার ইলিশ নিয়ে আসছে বাজারে, মানে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ, ওজন মাপতেছে তো মেপে বাসায় নিয়ে আসবে। একদম মাছটি অনেক টাটকা ছিল। তো এই যে দেখেন বাজার থেকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আরও নিয়ে এসেছে কিছু সবজি। মাছের ওজন ছিল 1 কেজি 350 গ্রাম আর ইলিশ মাছের দাম ছিল 2484 টাকা। মাছটা অনেক বড় ছিল, দেখতে অনেক ভালো লাগতেছে, একদম টাটকা, একদম পদ্মার ইলিশ, মানে পদ্মার পাড় থেকে নিয়ে আসছে আড়ত থেকে। মাছের কানসাটা অনেক বড় ছিল, যে দেখতে পাচ্ছেন একদম টাটকা মাছ। আমি হাত দিয়ে দেখতেছি, ওজনটা ভালোই ছিল, 1.5 কেজি ওজনের, বড় সড়ো ছিল মাছটা দেখতে। এই যে দেখেন কত সুন্দর মাছ, আমি হাত দিয়ে দেখতেছি, নাড়তেছি, একদম পদ্মা থেকে তাজা ইলিশ নিয়ে আসছে, সকালে আসছে বাজার থেকে মাছ নিয়ে। তো আমি মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মাছের গায়ের রংটা অনেক সুন্দর ছিল, সচ্ছল ছিল দেখতে এবং ভালো লাগছিল। বাজারের সবচেয়ে বড় ইলিশ ছিল আজকে, এটাই মানে উঠেছিল। সবচেয়ে যেটা বড় মাছ ছিল সেটি আপনার ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে বাসায়। ও এরকমই ওর বাজার ধর অন্যরকম, মানে সবচেয়ে বড় যে জিনিস সেটা বাজার থেকে ও নিয়ে আসে সব সময়। আজকে পাইছে চোখের সামনে, পরে বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে। এর আগেও হয়তো আমি আপনাদের ইলিশের ভিডিও দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন গুড় গুড় বড় বেগুন, কাঁচা মরিচ আছে সাথে, টমেটো, তারপর আছে কোহি, তারপর আছে পুটল, লেবু, আরও আছে গাছের নারকেল, আমাদের গাছের নারকেল, আর এখানে আছে কচুরমুখী, আর শসা, আর এখানে আছে করলা। আজ এখন মাছটা কেটে দেখাবো আপনাদেরকে, দেখতে আমার সঙ্গেই থাকুন। এখন আমি ইলিশ মাছ কেটে নিব। প্রথমে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিব বটি দিয়ে। এই যে আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বড় দেখে মাছখান দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন মাথা অনেক বড় হয়েছে, এবং আমি কাটার পর দেখি পদ্মার ইলিশ মাছ, মাছে অনেক ডিম, মানে মাছে ডিম হয়েছে, তাই আমি মাছখান দিয়ে কেটে নিচ্ছি। আর ডিমটাও আমি বের করে একটি বাটিতে রেখে দিব। আর আমি মাছগুলো কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া পদ্মাতে গেছিল আর আড়ত থেকে মাছ নিয়ে এসেছে, তাই আমি, এই যে দেখেন ডিম হয়েছে মাছে, এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি একটি বাটিতে। ডিমটা অনেক বড় হয়েছে, এখন আমি মাছগুলো সুন্দরভাবে এক এক করে কেটে নিব, পিস পিস করে নিচ্ছি, বাটিতে রেখে দিচ্ছি কেটে কেটে। আমি নিজ হাতে ইলিশ পোলাও রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো, এবং সরিষা ইলিশ রান্নার রেসিপি আপনাদের মাঝে দেখাবো। এবং এই রেসিপিটি দেখতে আমার রুমানা খান ব্লগের সঙ্গেই থাকুন। এবং এই ইলিশ পোলাও এবং সরিষা ইলিশ দেখতে আমার রুমানা খান ব্লগের সঙ্গেই থাকবেন। এবং যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। এবং নেক্সট আসছি অতি শীঘ্রই আমার ইলিশ পোলাও রান্নার রেসিপি নিয়ে। সামনে থাকছে আমার সরিষা ইলিশ রান্নার রেসিপি। এই যে আমি মাথাটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, অনেক বড় তো তাই একটু কেটে নিচ্ছি যেন মশলা সব ঢুকে যায়। মাছটা কাটতে অনেক একটা গ্রান বের হয়েছে, আসলে যে আসল যে ফ্লেভারটা ইলিশ মাছে সেটা বের হয়েছে। আর এই যে ফাইনালি আমার মাছ কাটাটা প্রায় হয়ে আসছে। আমি সব মানে আস্তা সারি নিয়েছিলাম, এখন আমার লেজটা কাটা বাকি রয়েছে, লেজটা আমি কাটতেছি। এই ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি দেখাবো আপনাদেরকে, তাই দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাছগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। সামনে আসছি ইলিশ মাছের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।